অনুষ্ঠান উপলক্ষে ত্রিপুরার সাবরুমে নবনির্মিত স্থল বন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের সাধারণ জনগণের স্বপ্নই আমার স্বপ্ন। দেশের প্রত্যেকটি পরিবারের জন্য পাকা আবাস, পরিশ্রুত পানীয় জল, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, ইন্টারনেট পরিষেবা প্রদান করাই হল ভারত সরকারের মূল লক্ষ্য। অষ্টলক্ষ্মীর ভাবধারায় দেশের উত্তর পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েই কেন্দ্রীয় সরকার কাজ করছে, এখানেই থামেননি তিনি। মোদী বলেন, 2014 সালের আগে পূর্বে উত্তর পূর্বাঞ্চলে কেবলমাত্র 10,000 কিলোমিটার জাতীয় সড়ক ছিল, গত প্রায় 10 বছরে আরও 6,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি করা হয়েছে। রেললাইন তৈরি করা হয়েছে প্রায় 2,000 কিলোমিটার। বৈদ্যুতিকরণে অভূতপূর্ব সফলতা লাভ করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের প্রতিটি পরিবার প্রধানমন্ত্রীর পরিবার, তাই দেশের উন্নয়নে যে সমস্ত প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তা কেবলমাত্র দেশবাসীর কল্যাণেই করা হয়। গত বছরে উত্তর পূর্বাঞ্চলে 1 ডজনের উপর শান্তি চুক্তি করার পাশাপাশি সীমান্ত সমস্যা দূরীকরণে সাফল্য পাওয়া গেছে। তিনি জানান, আগামী দিনে এই অঞ্চলের শিল্পের বিকাশে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এই সমস্ত প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, গত 5 বছরে উত্তর পূর্বাঞ্চলের বিকাশে পূর্বের কেন্দ্রীয় সরকারগুলোর তুলনায় প্রায় 4 গুণ অর্থ ব্যয় করা হয়েছে। সাবরুম স্থলবন্দরে আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, 2018 সালে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে রাজ্যের উন্নয়নে এক দুরন্ত গতি এসেছে। খুব শীঘ্র মৈত্রী সেতু দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে। মৈত্রী সেতু চালু হয়ে গেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ব্যবহার করে রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রবেশ দ্বার হয়ে উঠবে। অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন বিকাশ পুরুষ, তাঁর দূরদর্শিতার কারণেই আজ ভারত সমগ্র বিশ্বের কাছে বিভিন্ন ক্ষেত্রে সমাদৃত হচ্ছে। জাতীয় সড়ক NH-208 এর ফুলতলি জুড়ি চড়া অংশের মোট 20 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন এবং তার প্রশস্তি হবে, যার জন্য মোট খরচ রাখা হয়েছে 218.24 কোটি টাকা। জাতীয় সড়ক NH-208 এর যে কৈলাস শহর কুর্তি ব্রিজ অংশে মোট 13.450 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তার উন্নয়ন করা হবে। মোদিজি ভিত্তিপ্রস্তর স্থাপন করে আজকে তার সৌগাত দিতে চলছেন আরও কিছু প্রকল্পে। আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাসের 4 লেনে উন্নতিকরণের মাধ্যমে এই রাস্তাটি NH-08 এর আমতলি থেকে NH-108 লেম্বুছড়া পর্যন্ত রিং রোড, আপনারা সবাই এর মধ্যে নিশ্চয়ই খবর পেয়েছেন পত্রপত্রিকায় উঠে, তো এর জন্য ব্যয় রাখা হয়েছে 2026.05 কোটি টাকা। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।